হ্যালো ভিউয়ার্স, আজকে চলে আসলাম আমি আড়ঙে। যশোরের আড়ঙের ব্রাঞ্চটা আজকেই উদ্বোধন হলো, আজকে 25 তারিখ, তো আজকে উদ্বোধন করেছে যশোরের আড়ঙের ব্রাঞ্চ। তো দেখতে আসলাম আর কি, ঈদে কী কী কালেকশন আর কি এসেছে, তো সেটা আর কি দেখতে আসলাম। যদিও আড়ঙের ভিতরে আসলে ভিডিও করা অ্যালাউ না, তারপরেও একটু একটু করার চেষ্টা করেছি। আর শাড়ির কালেকশন অসম্ভব সুন্দর সুন্দর শাড়ি আছে, আর বাচ্চাদের সবচেয়ে বেশি সুন্দর আছে বাচ্চাদের ড্রেসের কালেকশনটা। বাচ্চাদের ড্রেসটাও রিজনেবল প্রাইসের ভিতরে এবং ড্রেসের কালেকশনগুলো অসম্ভব সুন্দর। আর শাড়ির কালেকশন আপনি 2000 টাকার ভিতরে আর কি অসম্ভব সুন্দর সুন্দর শাড়ি আছে। আপনার যারা ঈদের আগে আছেন আর যারা যশোরবাসী, তারা অবশ্যই ঈদের আগে শপিং করার আগে একবার আড়ং থেকে ঘুরে আসবেন। এবং খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট আছে আর কি ওদের, এবং যে স্টকে অনেক আছে আর কি ওদের। তো আমি আসলে অল্প একটু ভিডিও করার সুযোগ পেয়েছি, যেটা আপনাদের মাঝে শেয়ার করছি, যে যতটুকু আর কি যেখান থেকে করতে পেরেছি, তো সেটাই আর কি দেখানোর চেষ্টা করেছি। যদিও ভিডিওটা আসলে এত সুন্দর করে করতে পারিনি, তারপরও দেখানোর চেষ্টা করলাম আর কি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফ্রেন্ডস, আমি ববি, আমি আবারও আপনাদের মাঝে ফিরে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আসলে ভিডিওটা মূলত আমার আড়ঙের উপরে, কারণ যশোরে প্রথম আড়ং উদ্বোধন হয়েছে, আড়ঙের একটা ব্রাঞ্চ খুলেছে যশোরে। তো যশোরবাসীর অনেকদিন ধরে আর কি দাবিটা ছিল যে যশোরে একটা আড়ঙের একটা ব্রাঞ্চ হোক, তো সেটা আজকে অ্যাট ফার্স্ট আর কি উদ্বোধন হলো। আর আজকে প্রথম আর কি দেখতে গিয়েছিলাম যে কি কি আছে এবং কি কি পাওয়া যাচ্ছে সেটার উদ্দেশ্যে। কোনো মার্কেটিং এর বেশ বিশাল কোনো মার্কেটিং করবো এমন কোনো উদ্দেশ্যে আসলে যায় নাই। তো তারপরও যাওয়ার পরে কিছু কিছু জিনিস ভালো লেগে গেছে, যার কারণে নিয়ে চলে আসলাম। আর কি কি জিনিস আমি আড়ং থেকে কিনে নিয়ে আসলাম সেটাই আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব। তো খুব বেশি জিনিস কিনিনি, খুব সামান্য কিছুই কিনেছি। তো যেটাই কিনি না কেন সেটা আপনাদের মাঝে শো করছি। আর ব্রাঞ্চটা আসলে অনেক সুন্দর করেছে, কারণ অনেক কিছুই আছে, অনেক কিছু আছে এখানে। তো আসলে যশোরবাসীর আশা পূর্ণ হয়েছে, কারণ অনেক দিন ধরে আমাদের দাবি ছিল যে যশোরে একটা আড়ং হোক। আর খুব ভালো লাগছে আসলে, কারণ আড়ঙের প্রোডাক্টগুলো এমনিতে একটু ইউনিক টাইপের থাকে এবং ভালো থাকে, তো আসলে খুব ভালো লাগছে। আর তো চলেন এখন দেখি যে আমি কি কি কিনেছি সেটা আপনাদের মাঝে শেয়ার করি। প্রথমে শেয়ার করছি এটা, এটা একটা আর কি কচ কাপড় হিসেবে কেনা, তো একটা ড্রেসের জন্য আর কি কাপড়টা নেওয়া হলো। আর নিয়েছি এটা, এটা আমার একটা র‍্যাক আর কি কিচেনের জন্য আর কি র‍্যাকটা নিয়েছি। আর এটার প্রাইস নিয়েছে 615 টাকা 38 পয়সা। আর আমি একটা ট্রে নিয়েছি, তো এই ট্রেগুলো আমি আসলে এর থেকে একটু ছোট ট্রে খুঁজছিলাম, এই ট্রে কিন্তু ছোটটা খুঁজছিলাম, তো ছোটটা আসলে পাইনি, এটাই ছিল, বড়টাই ছিল। তো এগুলো বেশ ভালো লাগে আমার কাছে, যার কারণে নিয়েই নিলাম। আর এটারও প্রাইস বেশি না, এটার প্রাইস নিয়েছে 379 টাকা 81 পয়সা। তো এটা নিলাম। আর নিয়েছি এখানে একটা ক্যান্ডেল স্ট্যান্ড, আর এটা নিয়েছে 177 টাকা 88 পয়সা। আর এটা নিয়েছি, এটা একটা সুন্দর একটা ভেজ আর কি, এটা নিয়েছে অনলি 86 টাকা 54 পয়সা। আর কয়েকটা ক্যান্ডেল নিয়েছি আর কি, বিভিন্ন ক্যাটাগরির ক্যান্ডেল আসছে, তো বেশ কয়েকটা ক্যান্ডেল আর কি এগুলো, একটা একটা, যদি এগুলো জেনির পছন্দ কেনা। বেশ কতগুলো আর কি নিয়েছি এটা। আর এগুলোর প্রাইস খুবই কম, এটা 7 টাকা। আর এগুলোর তো প্রাইস বললাম না, এখানে এটা নিয়েছে 57 টাকা 69 পয়সা, এটা 57 টাকা 69 পয়সা। এই একটা আছে, তো এটা নিয়েছে
65 টাকা 38 পয়সা, খুবই রিজনেবল প্রাইস এবং খুবই কম দাম আসলে। আর এই আরেকটা ছিল, এটা এটা নিয়েছে 9 টাকা 85 পয়সা। আর হার্বাল লুপটন নিয়েছি, হার্বাল লুপটন এটা নিয়েছে, এটা প্রাইসটা কত নিল, 37 টাকা। এটা একটা হার্বাল লুপটন, এটা একটা মমতাজের হার্বাল হেয়ার টনিক, এটা একটা চুলের আর কি প্যাক, এটা এটা নিয়েছে 62 টাকা 50 পয়সা। আর এটা নিয়েছে একটা কালো জিরার অয়েল আর কি, তো এটা চুলের জন্য খুবই ভালো, তো এটা নিয়েছে 147 টাকা 6 পয়সা। এটা নিয়েছে, এটা চুলের জন্য খুবই ভালো, চুল পড়া রোধ করে এটা, আর যেহেতু অনেক হেয়ার ফল হচ্ছে এই জন্য এটা নিলাম। এটাও একটা উটন, এটাও নিয়েছে, এটা স্কার্ব হার্বাল স্ক্রাব, এটা এটা নিয়েছে হচ্ছে 52 টাকা। এটাও একটা হেয়ারের জন্য নিয়েছি, এটা 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 নিয়ে, এটাও হার্বাল, এটা নিয়েছে 40 টাকা। আর আড়ঙ্গের এই প্রোডাক্টগুলো একদম অরিজিনাল থাকে, এর ভিতরে কোনো এটা তো আসলে রিভিউ দেওয়ার কিছু নেই, কারণ সম্পর্কে সবাই কম বেশি জানে, তো খুবই ভালো এই প্রোডাক্টগুলো, আপনারা ইউজ করতে পারেন এইগুলো। আর একটা নিম সাবান নিয়েছি, আর এটা হচ্ছে মমতাজের হার্বাল হেনা, এটা আর এটা নিয়েছে 69 টাকা 23 পয়সা। আর নিয়েছি মাটির কিছু প্রোডাক্ট নিয়েছি, যেহেতু দেশের ঐতিহ্য আর দেখে খুবই ভালো লাগলো, তো এই জিনিসগুলো আসলে খুব ভালো লাগে আমার, মাটির প্লেট এটা, আর পয়লা বৈশাখের জন্য তো একদম পারফেক্ট এটা, তো এটা নিয়েছে। এগুলো মাটির যে প্রোডাক্টগুলো আছে একদম রিজনেবল প্রাইস, একেবারেই কম দাম, সবগুলা খুবই কম দামে এবং প্রত্যেকটা জিনিস অসম্ভব সুন্দর। তো এটা নিয়েছে 129 টাকা 81 পয়সা, সাথে ভ্যাট আছে কিন্তু ভ্যাট খুবই কম আর কি। এটাও নিয়েছি, এটাও আর কি লিপটা, এই যে এটা লিপ, এটা একটা হাড়ি, তো এটা নিয়েছে 158 টাকা 65 পয়সা। এটা নিয়েছে একদমই কম দাম, সবই জিনিস একদম মাটির যেগুলো প্রোডাক্টগুলো আছে সবগুলো একেবারেই কম দাম। একটা নিয়েছি, তো এটা নিয়েছে 105 টাকা 77 পয়সা, অনলি 105 টাকা 77 পয়সা। আর প্লেটটার সাথে একটা গ্লাসও নিয়েছি, আর গ্লাসটা নিয়েছে 52 টাকা 88 পয়সা, 52 টাকা 88 পয়সা নিয়েছে গ্লাসটা। আর দুইটা কাপ নিয়েছে, এই যে এটা 19 টাকা 23 পয়সা, এক একটা পার পিস 19 টাকা 23 পয়সা, খুবই সুন্দর দেখতে আর কি।
আর পয়লা বৈশাখের জন্য তো এটা একদম পারফেক্ট। প্রত্যেকটা মাটির জিনিস, আমাদের দেশীয় জিনিস, দেশের ঐতিহ্য ধরে রাখার জন্য এগুলো আসলে আমাদের দরকার, কারণ এগুলো তো আসলে একদম বিলুপ্তই হতে চলেছে। আর এই যে এখানে দুইটা এরকম আর কেটে সিরামিক্সের, তো সিরামিক্সের দুইটা বাট নিয়েছি, এটা নিয়েছি এক একটা পার পিস নিয়েছে 72 টাকা 12 পয়সা। তো মোটামুটি এই ছিল আমার আজকের আড়ঙের প্রোডাক্ট, সব যা যা নিলাম সেটা আপনাদের মাঝে শেয়ার করলাম। আর আশা করবো আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, আর যে যে জিনিসগুলো আমি কিনেছি সেগুলো কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আপনারা যারা যশোরবাসী আছেন, যশোরে যারা আমার ভিডিওটা দেখছেন, তো তাদেরকে বলবো অবশ্যই আপনারা একবার যে আড়ং থেকে ঘুরে আসেন, খুবই সুন্দর, খুবই সুন্দর। তো আজ আর নয়, আর আমার ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি, আবারও আপনাদের সাথে আমার কথা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আনন্দ থাকেন, বাই।